এই পাগল ছাগলের লয়ে আমার বইনের এত গর্ব? মারে আমার তো নিজেরই এখন আর এই ছাগলের লগে তোর বিয়ে দিতে ইচ্ছা করতেছে না, এখন আমি কি করবো? মা, রায়হান ভাই আমাকে বিয়ে করার জন্য বসে নাই, তার থেকে চলো আমরা কাপড় গুছাই, আমাদের কাজকে এখান থেকে যাইতে হবে। তোমার কাপড় গুছাইতে হইব না, আমার কাপড় আমি গুছাই নিছি। আমার কাপড় কি আমি হাতে নিয়ে যাব? তুই কই যাবি? তুই এই বাড়িতেই থাকবি। মানে? মানে হইল গিয়া আমি তোর এইখানে রাইখা যাইতেছি, তুই এইখানেই থাকবি। আর আমগো আর কোনো সম্পদ নাই, ওই যে 10 লাখ টাকা ওইটাই আমগো শেষ সম্পদ। এরা বেইমান পরিবার, আমগোর সাথে বেইমানি করতেছে। কইছিল আমার পঙ্গু মাইয়ারে এগো বাড়ির ঘরের বউ করে নিব, এখন সেইটা তো এরা রাজি না। মা কি একদম নীতি কথা কবি না, একদম নীতি কথা শোনাবি না, এই দুনিয়াটা বহুত কঠিন জায়গা বুঝছো? আমার আপন বোন, আমার আপন বোন, আপন ভাই না, এরা আমার এই বাড়ি থেকে তাড়াই দিতেছে। হ্যাঁ, অথচ আমার কই খয়রাতি? এই খয়রাতি কি করছিল জানোস? অগো বাপে যখন অসুস্থ ছিল না, তখন এই খয়রাতি শেফালি 10 লাখ টাকা বাইক করে দিছিল, আর এখন আমার চিনে না। না আমি এখানে থেকে কি করব মা? কি করবি মানে? তুই রায়হান রে বিয়ে করার চেষ্টা করবি, নিজের ভাগের ভাগ বুঝা নিবি, ওইটা সারবি কেন? এত ছোট আমি হতে পারবো না। ও তুমি কি চাও তোমার নিয়ে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি? আমি এখন এই বয়সে ভিক্ষার একটা থালা লইয়া রাস্তায় বেরিয়ে যাই, এটা তুমি চাও? হ্যাঁ, তুমি কি আর আসবা না? আসুন না কেন বলতাছি, আমি যাইতাছি বাড়িতে একটা কাজে, ওই কাজ শেষ করে আবার আইসা পড়বো। ওই যে গরু ব্যবসার লিগা আমার কিছু লোন দিব কইছিল, দেখি ওই লোনটা পাই নাকি আবার আমি আইসা পড়বো বুঝছস? আমি তোমার সাথে যাই মা, আমাকে এখানে একা রাখে যাও না। আরে বলদ নাকি? হ্যাঁ তুই সব কিছু বুঝা নিবি, কইলাম না নিজের ভাগের ভাগ ছাড়বি না বুঝছস? এটা অনেক কঠিন জায়গা, এই বাড়িতে থাকবি আমি আসতাছি, এরা বেইমানি করব সেটা আমি হইতে দিব না, ঠিক আছে? আইতাছি। এই রং করতে তোর এত সময় লাগে? তোর কারণে আমি ভাড়াটা দিয়ে পেলাম এই মাসে। আপনি তো রঙই কিনে দেন নাই, তোর কাছ থেকে রঙই ঘুমামি। হ্যাঁ কিন্তু রং করে আমি রং কিনে দিই, কোনটা বাকি রাখছি সবই তো দিছি। এই রং মিস্ত্রি, এই মিস্ত্রি এদিকে আসো। তোর ডাকে যা কই না কি তোমারও ডাকছি, যা ওই যা ধরো এটা। তোমারই তো ধরতে করতেছি, বাড়িওয়ালা ওইসব দেখে কি হয়েছে এটা ধরতে পারবে না? আর কেমন বাড়িওয়ালা তুমি? হ্যাঁ বারাটিয়া মানুষ, মহিলা মানুষ, সুটকেস নিয়ে খাড়া রয়েছি, তুমি তামসা দেখতেছো? ধরো রিক্সা ডাকো। এই কাজ কাম ঠিক মতো করিস, এই খালারে রিক্সা উঠে দিয়ে কি ওরে কোনে কি আছে? হ্যাঁ আস্তে কথা কইবা, রিক্সা ডাকো। কাম কর। এই আবার চিল্লায়, রিক্সা ডাকো। এই